হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু কুকিং হাউস। আজ তৈরি করছি সাবুদানার লাড্ডু। এটা খুব কালারফুল এবং খুব স্পেশাল একটা রেসিপি, দেখলে অবশ্যই খেতে ইচ্ছে করে। তো চলুন শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে আমি কাঠবাদাম কুচি একটু ভেজে নিচ্ছি, যেটা আমার ড্রেসিংয়ে কাজে দিবে। আমি পরিবেশনের সময় এটি ইউজ করব লাস্ট মোমেন্টে। আপনারা চাইলে কাঠবাদামও ভেজে নিতে পারেন। এরপর আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে সাবুদানা দিয়ে দিয়েছি। আমি সাবুদানাটা 7 থেকে 8 ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি 1.5 কাপের মতো সাবুদানায় 1.5 কাপ পানি দিয়েছি। বেশি দিতে গেলে এটা বেশি নরম হয়ে যাবে এবং ভাজতে প্রবলেম হবে, তাই আমি এটা হালকা, খুব আঁচটা কম থাকবে এভাবে আমি ভেজে নিয়েছি। এবং একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনার স্বাদ অনুযায়ী বা যতটুকুন সাবুদানা দিয়েছেন এটা বুঝে লবণ দিতে হবে। এরপর আমি ভেজে নিয়েছি। এটা যখন ভাজতে ভাজতে স্বচ্ছ হয়ে যাবে, বোঝা যাবে এটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এবং এটা ঘন ঘন আমি নাড়তে থাকব যেন নিচে লেগে বা পুড়ে না যায়। দেখা যাচ্ছে সাবুদানাটা স্বচ্ছ হয়ে আসছে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো, আপনারা অবশ্যই কম বেশি দিতে পারেন। এরপর আমি ঘন ঘন নাড়তে থাকব। চিনি থেকে একটা এক্সট্রা জল বেরোনোর জন্য এটা একটু নরম হয়ে যাবে। এরপর এটা আবার নাড়তে থাকতে হবে, একটু সময় নেবে। এরপরে আমি আগে থেকে 5 থেকে 6টা এলাচের ভিতরে যে বীজ, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি পুরো 1 চামচ না, তার একটু কম আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মিক্সড করব। এরপর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এটাও ভালো করে মিক্সড করব এবং নাড়তে থাকব। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ 5 থেকে 6 টেবিল চামচের মতন এবং ঘন ঘন নাড়তে থাকব। জলটা শুকিয়ে আসছে এবং এটা ঘন হয়ে আসছে, এবং আঠালো যখন এরকম লেগে আসবে পুরাটাই প্যানের সঙ্গে ঘুরে আসছে, এ পর্যায়ে বুঝতে হবে আমার সাবুদানাটা লাড্ডু তৈরি করার জন্য রেডি। এরপর আমি এটা 2-3 স্টেপে ভাগ করে নিয়েছি এবং আমি ফুড কালার ইউজ করছি। এটা জাস্ট খুব মানসম্মত একটা ফুড কালার। আমি গ্রিন এবং রেড কালার দিয়ে মিক্সড করে নিয়েছি এবং একটাতে আমি কোনো কালার মিক্সড করিনি। এভাবে আমি এখন হাতে একটু ঘি মেখে এটা লাড্ডু শেপ দিয়ে নিব। প্রথমে আমি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। আপনারা যখন ফুড কালার ইউজ করবেন এটা খুব ভালো মানের ইউজ করবেন, নাহলে ক্ষতি হতে পারে, এর জন্য ভালো শপিং মল থেকে এটা নিয়ে নেবেন। আমি এটা হাতে লাড্ডু শেপ দিচ্ছি এবং মাঝে একটা কিশমিশ দিয়ে দিব আমি। আপনারা চাইলে একটা কাজু বাদামও দিয়ে দিতে পারেন। এরপরে আমি এটা লাড্ডু শেপ দিচ্ছি। হাতে তালুতে রেখে এটা একটু বেশি সময় রেখে হাতে ভালো করে লাড্ডু শেপ দিতে হবে, যাতে এটা মসৃণ হয়। এরপরে আমি আর একটা তৈরি করছি রেড কালার। এটাও মাঝে আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। সাইড বন্ধ করে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি একে একে সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এরপরে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। ফ্রিজে রেখে এরপর আমি এটা পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল কালারফুল
সাবুদানার লাড্ডু। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এবং বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। আশা করি সবার ভালো লাগছে। এবং আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি দেখতে থাকুন।